রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহর কিছু নির্দিষ্ট সময় আছে যেগুলোতে মানুষকে বেশি বেশি দান করে তো এই নফাহাতগুলো রসুল্লাহাম বলছেন এগুলিতে যেন আল্লাহর কাছে বেশি বেশি মান আমরা ধর্ণা দিই সেই হিসেবে আমরা এগুলো জেনে নিই আমরা এমন একটি সময় এখন অতিক্রম করছি যে সময়টি রসুল্লাহ রসুল্লাহাম ঘোষণা মোতাবেক এটাকে বলা হয় মিনাল আসল হরম সম্মানিত মাসগুলি অন্তর্ভুক্ত মহারম সম্মানিত মাস মহারাম সম্মানিত মাস সম্মানিত মাস মানে কি এগুলিতে কোনোরকম জুলুম করতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যেদিন থেকে আসমান জমি সৃষ্টি করেছেন সেদিন থেকে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করেছেন এগুলিতে যেন কেউ নিজের উপর জুলুম না করে অন্য মাসে যে অপরাধ করলে যে গুণা এগুলিতে গুণা আরো একটু বেশি এগুলি আল্লাহ সম্মানিত এগুলিতে কোনো যুদ্ধবিগ্রহ শুরু করা যায় না কিন্তু কেউ যদি শুরু করে সেখানে তার প্রত্যত্তর দেওয়া যায় এটা হচ্ছে এটা হচ্ছে মূলত ইসলামী সঙ্গীত লাভ সর্বশেষ কথা এগুলিতে কোনো যুদ্ধ করা যায় না এটা এখনো এটা বাতিল হয়নি বা রোহিত হয়নি এরকম আছেই অর্থাৎ এগুলো এগুলিতে মারামারি হানাহানি যুদ্ধ করা যায় না তো এই মাসগুলোর মধ্যে প্রথম হচ্ছে মহাররম মহারম আগে ছিল জিলকজ জিলহাজ মহারাম তিন মাস আর আরেকটি রয়ে গেছে রজব সামনে আসবে মাঝখানে যেটা রজব রজবের পরে শাবানা সাবানের আগে যেটা ছিল রজব এটা এটা আগামী সামনে আসবে চারটি মাস হারাম মাস এই চারটি মাস সম্মানিত মাস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই মহারম বা মহার্ম মাসের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় নাম প্রিয় সম হচ্ছে ফরজ সামের পরে মহারম মাসের স আল্লাহর কাছে প্রিয় শ্রম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই মাসের সম পালন করা এই মাসের সম পালন করার নিয়ম কি সেটা হচ্ছে এখন জানার বিষয় যদি আপনি পুরো মাস রাখতে পারেন সেটাও নিষেধ নেই তবে রসুল্লাহ আসলাম পুরু মাস কোনো রাখতেন না এটা প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা রমজান ছাড়া তিনি পুরু মাস সম পালন করতেন না তাহলে বোঝা গেল বেশিরভাগ রাখলেই হবে এটা হচ্ছে বিশতম মত এই মাসে যতটুকু পারা যায় সম পালন করা যেহেতু প্রিয় মাস এবং আল্লাহর কাছে এই মাসের সম বেশি প্রিয় সেই হিসেবে এই মাসে যতটুকু পারেন আমরা বেশি করে শোম পালন করি অনেকে দেখা যায় প্রথম দিন থেকেই রাখেন অনেকে মাঝখানে রাখেন অনেকে শেষে রাখেন কোনো সমস্যা নেই প্রতি মাসে যদি কোনো কে একটি শ্রম পালন করে সেই মাসের সম পালনের হক আদায় হয়ে যায় এবং সে সম পালনকারী বলে বিস্তৃত হাদিদ্বার সাব্যস্ত হয়েছে ওই হাদিদার সাব্যস্ত হয়েছে এই মাসে মূলত বিশেষ কিছু কাজ আছে বিশেষ কাজ হচ্ছে শুধু প্রথমে মাঝখানে আর শেষে নয় অথবা বৃহস্পতি সোমবার বৃহস্পতি নয় এই মাসে নির্ধারিতভাবে আপনি প্রথমে রাখতে পারবেন অনির্ধারিতভাবে প্রথমে রাখতে পারবেন সবার বৃহস্পতিও রাখতে পারবেন তেরো চোদ্দ পনেরো নির্ধারিতভাবে রাখতে পারবেন এবং শেষে মাসের শেষেও রাখতে পারবেন মাসের শেষ হওয়ার আগে যেটা হাদিসে দিচ্ছে সুরার বলা হয়েছে সুরার সুরার অর্থ তিন রকম করা হয়েছে শুরুতে মাঝখানে শেষে শুধু আমরা তিনটাই ধরি যে তো রসোল্লাহ্লা ইসলাম দেখা গেছে তিনি কোনো মাসের শুরুতে কোথাও মাঝখানে রাখতেন তিনি উৎসাহ দিয়েছেন সেটার ব্যাপারে কখনো কখনো রসোলা বলেছেন অন্য স্বাভাবিককে যে সুরারে তুমি রাখো অর্থাৎ শেষের দিকে রাখো এটা একটা হাদিস সুরার কেউ নাবি করেছেন কেউ শেষ করেছেন কেউ প্রথম শুরু ইস্তেহলাল বা হেলালের আলো দেখা যায় যেখানে সেটা তারা করেছে এর অর্থ হচ্ছে প্রত্যেক মাসেই প্রথমে মাঝখানের শেষে সহম পালন করাটা যেমন জরুরি বা গুরুত্বপূর্ণ সবের কাজ যেমনি ব্যবসা সোমবার বৃহস্পতির গুরুত্বপূর্ণ সবের কাজ এই মাসেও তাই তা গুরুত্বপূর্ণ সবের কাজ এর বার্ষিক এর পাশাপাশি অতিরিক্ত অতিরিক্ত এই মাসে যে রসুল্লাহ আসলাম অতিরিক্ত শ্রম পালনের যেটা গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যেন আশুরের শ্রমটা আমরা পালন করি আশুরের শ্রম পালনের ফলে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহর কাছে আমি আশা করতেছি যে বিগত এক বছরের গুণা মাফ হবে এক বছরের গুণা মাফ হয়ে পুরো বিগত এক বছরের আর যেটা আরাফার শ্রম ছিল এটা দুই বছরের গুণা ছিল মাফ হওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছে আর আরাফার পরে আমরা এখন পাচ্ছি আরেকটা মাস আমরা জিলজ মাসে আরাফা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সৌম পালন করেছি তার মাধ্যমে আমাদের গুনার কাফারা হয়েছে অনেকের নিকটে এই গুনার কাফারা আরাফার গুনার কাফারাটা আরাফার গুনার কাফারাটা কবিরা সহ। কিন্তু এইটা আর যেটা মহারম মাসের আশুরা এটা কবিরা গুণাসহ সহ কিনা মতভেদ আছে মৌলিকভাবে বড় গুণা না ছোট গুণাগুলি মাফ হয়ে যাবে এর মাধ্যমে এটা হচ্ছে মত আশা করতে পারি যদি কোনো তা অবাক করে এর সাথে দুইটা একসাথে আদায় হয়ে যাবে কবিরের গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসে সৌমের পালনের জন্য আমরা এখন আর এই মা আশুরার সৌমের একটি ইতিহাস বর্ণনা করতে চাই আশুরের আশুরার সোমের একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কায় যতদিন ছিলেন ততদিন তিনি আশুরার সৌম পালন করেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বোখারি হাদি দিয়ে কেন তিনি পালন করলেন এটা একটা আশ্চর্যজনক কথা তখনও তিনি আশুরের সোমের ব্যাপারে তার কোনো জানা ছিল না যে এটা কি জন্য রাখা হয় এটা পরবর্তী আমরা বুঝেছি কেন পালন করেছেন মক্কাবাসীরা রাখত কোনো বর্ণনা আসছে মক্কাবাসীরা একবার খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলে তখন তারা আহলিক তাবদের কাছে যায় মনে করে যে এরা তো কিতা বলা এরা কোনো একটা জিনিস জানিয়ে দেবে ওরা বলছে তোমরা আশুরা রোজা রাখো এই জন্য তারা রাখা শুরু করে দিয়েছে রসুল্লাহ সাল্লাম সেই অনুসারে আসুরের সব পালন করতেন মক্কা যদি ছিলেন এটা বোখারি হাজি দিয়ে প্রমাণিত হয়েছে এর অর্থ হচ্ছে রসুল্লাহসাল্লাম এই সুনারটা তিনি খারাপ জিনিসকে ভালো খারাপ জিনিসকে ত্যাগ করেছেন কিন্তু ভালো জিনিসকে রেখে দিয়েছেন সেহেতু সম ভালো কাজ রসুল্লাহ সাম মক্কা তীরা পালন করেছে মদিনা হিজরত করার পরে তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা রাখছে তিনি আশ্চর্য হলেন যে ইহুদিরা কেন রাখে জিজ্ঞাসা করি তিনি জিজ্ঞাসা করেন তোমরা কেন সম পালন আশুরা সম পালন করো তখন ইহুদিরা বললেন যে আমরা আশুর সব এই জন্য পালন করি আল্লাহ তালা এই দিনে মূসা আলি সাল্লা ফেরাউনের কবল থেকে ফেরাউনের আক্রমণ থেকে ফেরাউনের খপ্পর থেকে রাজা দিয়ে যখন তিনি সাগর পাড়ি দিয়ে পার হয়ে আসেন তখন তিনি এই দিনে সোম পালন করেছিলেন এই দিনে তিনি শুক্রান্লা শুক্রিয়া আদায় করার জন্য রসুল্লাহাম বলেন যে আমরা বেশি কাছাকাছি তোমাদের থেকে কারণ তিনি হকের উপর আছেন আর মুসা আল্লাহ সালাম হকের উপরে আর এরা পদভ্রষ্ট ভ্রষ্টির জন্য তিনি বললেন এই জন্য তিনি নির্দেশ দিলেন যে সোম পালন করে তোমরা সবাই যে খায়নি এখনো খায়নি সেজন্য আর না খায় আর আগামী মাস থেকে আগামী বছর থেকে যারাই এই সব পালন করবে তারা যেন পুরোপুরিভাবে পালন করে সব সবাইকে নির্দেশ দিলেন তিনি ঘোষণা দিয়ে দিলেন এবং তিনি ছোটো বাচ্চাদের সম পালন করার জন্য নির্দেশ দিলেন এই জন্য মায়েরা তখন খেলনা খাবার খেলনা পোশাক এগুলো বানাতো বাচ্চাদের যেন ঘুম বাচ্চারা যদি কোনো কান্নাকাটি করতো এগুলো দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতো কিন্তু সমটা পালন করতেন সম পালন করা তখন একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে রসুল্লাহ আসলাম ঘোষণা করেছিলেন এবং বলা হয়ে থাকে তখন এটা ফরজের মতো তিনি এটা ঘোষণা দিয়েছেন এবং

যে ইচ্ছা রাখবে যে ইচ্ছা রাখবে না কিন্তু তিনি এখানে কিছু নীতি নির্ধারণ করে দিলেন তিনি বলে দিলেন যে যেহেতু আমাদের শরীয়ত অন্য শরীর থেকে আলাদা এজন্য কাফেরদের অর্থাৎ ইহুদিদের যে শরীর শরীয়তের থেকে আমরা ভিন্নতর কিছু করব এই জন্য তিনি বললেন যে আমি যদি কোনো আগামী বস্যজীবী থাকি জীবনের শেষ মুহূর্তে তিনি বলেছেন সেটা তাহলে আমি নয় নবম নবম এবং দশম উভয় দিন রাখবো নয় তারিখও রাখবো যাতে করে তাদের থেকে ভিন্ন হয় আমাদের শরীর সম্পূর্ণ তাদের থেকে এটা বুঝতে হবে এবং শরীর কখনো এক হইতে পারে না আল্লাহর বিধান কখনো দুইটাই দুই শরীর এক করে ফেলা যারা করে তারা শরীর আল্লাহ দিন সম্পর্কে কিছুই জানে না আমাদের শরীর আলাদা তাদের শরীর আলাদা আমাদের আকিদে আলাদা তাদের আকিদে আলাদা আমাদের বিশ্বাস তাদের বিশ্বাস আলাদা হ্যাঁ মৌলিকভাবে তারা কিতাবের অনুসারী ছিল কিন্তু এখন নাই কিতাবের অনুসরণ করে তাদের কিতাব বিকৃত আমাদের কিতাব আল্লাহ তার হেফাজ দায়িত্ব নিয়েছেন সেই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি এটাকে উচ্ছে ঐচ্ছিক রেখে দিলেন যখন রমজানের সৌম ফরজ বললেন যে ইচ্ছে রাখবে যে ইচ্ছে রাখবে না তিনি বাদ্য বাধ্যবাধতা দিলেন না তবে তিনি সব বর্ণনা করলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি যে কেউ এই এই সম পালন করবে তার এক বছরের বিগত বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এটা সাহবাগেরাম রাখছিলেন এবং তারা এটাকে খুব একটা ছাড়তেন না প্রমাণিত হয়েছে অনেকেই কিন্তু রস উল্লা জীবনের শেষ মুহূর্তে এসে দশম হিজড়ির দশম হিজির আগে এসে তিনি বললেন যদি আগামী বছর আমি জীবিত থাকি তো নবম আমি রাখবো কিন্তু রেখেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না পরের বছর তিনি জীবিত ছিলেন বা সেটা আমরা দেখতে পাইনি এর অর্থ হচ্ছে ওই বছরে তিনি আল্লাহ তাকে আল্লাহ তাল্লাহটাকে সার দিয়ে চলে গেছেন তো সব ইচ্ছা অনুসারে আমরা এই জন্য বলি নবম এবং দশম এই নবম এবং দশম মাসের নবম তারিখ এবং দশম তারিখ দুই দিন আমরা সহ পালন করব ন দুই দিন আমরা সহ পালন করব কোনো কোনো ইমাম বলেছেন যে তিন দিন হলে উত্তম নবম দশম এবং এগারোতম দিন একাদশ দিন একাদশ দিন তিন দিন উত্তম কেউ কেউ বলেছেন এর চেয়ে যেটা বেশি আহ এরপর যেটা সুন্দর দুই দিন যেন নবম দশম রাখা যদি কেউ একেবারেই রাখতে না পারে নব তারিখ কোনো কারণে যেন দশ তারিখ রাখে একা রাখা একেবারে নিষেধ না তবে উত্তম হচ্ছে দুই দিন রাখা এটা হচ্ছে একমত এটা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ আগামী শনি রবিবারে আমরা এই নয় তারিখ এবং দশ তারিখ পাবো সেই হিসাবে শনি রবিবারে আমরা নয় তারিখ দশ তারিখ শ্রম পালন করবো ইনশাল্লাহ যাদের আল্লাহ তালা শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যারা নিজেদেরকে আল্লাহ নৈকুট্যবান নৈকুট্যবান হতে চান নৈকট্য লাভ করতে চান তারা যেন এই শংটি পালন করেন এবং গুণা থেকে মুক্ত হয়ে নিজেকে নির্ভর করতে পারেন এই প্রচেষ্টা আমাদের চালিয়ে দিতে হবে সোল্লাহ ইসলাম এই শ্রমটির মাধ্যমে তিনি একত্রতা ঘোষণা করলেন নবী রাসুলদের মধ্যে নবী রাসুলদের সাথে নবী রাসুলরা এই কাজটি করেছিলেন এই জন্য নবীর রাসুলদের মধ্যে বিশেষ করে যার কথা হাদিসে আসছে স্পষ্টভাবে তিনি হচ্ছেন মুসা আলহিসুসাল্লাম সুতরাং আশুর আর এই বিষয়টি মূলত হচ্ছে আশুরা আসমটি পালন করা হয়েছে তার সুক্রিয় আদায় করার কারণ আশুরা আসমটি পালন করা হয়েছে মুসা আল্লাহাম সুক্রিয় আদায় করে করেছেন আর রসুল্লাহলাম তিনি সেটাকে প্রবর্তন করার কারণে আমরা রসুলকে অনুসরণ করে করি আমরা মুসা আলাহিসামকে অনুসরণ করে সেটা পালন করি না অনেকে এটা বলতে পারেন যে মুসাইকে অনুসরণ করছি কিনা না রসুল্লাহম একাত্মতা ঘোষণা করেছেন কারণ লাল নুফার কোবাই নাহাদিমুল রসুলি আল্লাহ রসুলদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না তারতম্য করি না আমরা মনে করি নসুলরা সবাই আমাদের মান্যবর তারা সবাই আমাদের কোদোয়া আর সবাই আমরা সবাইকে আমরা আমাদের সম্মানিত ব্যক্তিত্ব মনে করি এই জন্য রসুল যে তাদের যে মধ্যে যেগুলো রসুল যেগুলো অনুমোদন করেছেন সেটা আমরা মেনে চলি আর যেগুলো রসুল অনুমোদন করেনি সেগুলি আমাদের জন্য শরীয়ত না এবং আমাদের সেটা মানা যাবে না কোনো ক্রমেই তো আসলাম যেহেতু এটাকে অনুমোদন করেছেন আমরা রসুলকে অনুসরণ করে করি আমরা এই মুসি সালামকে অনুসরণ করে করি না তো মুসা আল্লাহ সালামের আমরা অনুসরণ করি কী যেন রসুল বলেছেন সেই জন্য এই জন্য কিনি করেছেন এই দিনটি মূলত ফেরাউনের যে কারণে মুসাইলাম রেখেছেন রসুল্লাহ সাল্লাহ রেখেছেন সেটা হচ্ছে ফেরাউনের জাঁতাকল থেকে কষ্ট থেকে আল্লাহ তালা মুসাইলাম এবং তার কম কেনা যা দিয়েছিলেন তারা সম পালন করেছে আমরা সেই জন্য সমটি পালন করবো সেটা হচ্ছে মূল কথা এখন দেখা যায় অনেকে এর সাথে আরো আসাতির বানিয়ে নিয়েছে সেগুলি বিষয়টা আমাদের জানা দরকার অনেকে মনে করে থাকেন যে এই দিনে আল্লাহ আদম আলাহ ইসলামের তবা কবুল হয়েছে এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদমকে জান্নাত ঢুকানো হয়েছে এই দিন আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে এই দিনে এই দিনের বিষয়ে বানাইতে বানাইতে নুয়া আলাহ ইসলামের কৃষ্টি ভিড়ছে নুয়া ইসলামের বানানো হয়েছে নুয়া আলাহ ইসলামের এই যে এর প্রত্যেক নবীর সাথে জুড়ে দিয়েছেন এগুলি সবগুলি মিথ্যা এগুলি কোনোটাই শুদ্ধ না একমাত্র শুদ্ধ একটাই সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তালা মুসা আলাহ সাল্লাতুসাল্লামকে নাজাদ দিয়েছেন মুসা আলাহ সাল্লাতুসাল্লামকে নাজাদ দিয়েছেন ফেরাউনের কবল থেকে এটা হলো শুদ্ধ আরেকটি বর্ণনা আছে বেশি দুর্বল এটা আছে সেটা হচ্ছে এই দিনে ইব্রাহিম আল্লাহামকে নাজাদ পেয়েছেন এটা দুর্বল এর বাইরে আর বাকিগুলো একদম বানোয়াট বাকিগুলি হচ্ছে আমরা বিশুদ্ধ মতো এটাই পাইলাম যে এই দিনে যেহেতু মুসা মুসাআসালামকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছেন এই জন্য আমরা এই দিনে রসল্লাহ আসলামকে অনুসরণ করে তিনি যেহেতু বলেছেন নির্দেশ দিয়েছেন এবং নিজেকে রেখেছেন সেই জন্য আমরা এই দিনের সঙ্গ পালন করবো এই আমরা নবম এবং দশম যেহেতু ওদের সাথে আমাদের মিল থাকতে পারবে না বেমিল করার জন্য আমরা নির্দেশিত হয়েছি যে আমরা যেন কাফেরদের সাথে অথবা ইহুদি আসাদ থেকে আমাদের যেন মিল না থাকে রসুল্লাহাম বলেছেন মান্তা সাবাইবে কমিন ফোভা মিনহু কেউ যদি কারোর সাথে তাসবি করে চলে তাদের সাথে কারোর সাথে সাদৃশ্য দিয়ে চলে তাদের মধ্যে তার হাসর হবে এই সেটা আমার আমরা তাদের সাথে মিল করা আমাদের মিল করা যাবে না আমাদের কোনো কাজে সুদসুল্লাহাম নিজেই সেটাকে বিকল্প দিয়ে দিয়েছেন সেটা কি আমরা একদিন আগে একদিন পরে করব যে ব্যক্তি নয় তারিখ করতে পারেনি সে নয় দশ দশ এগারো করবে অথবা নয় দশ এগারো করতে পারে তো নয় দেশ নয় তারিখ করতে না পারলে দশ এগারো করবে আর যদি নয় তারিখ করতে পারে নয় দশ এগারো করতে পারে যদি কোনো কেউ বলেন না আমি শুধু দশ তারিখ পালন তাও করতে পারে যাই দাস কিনোটার যে কোনো একটি আমরা পালন করতে পারি এর মাধ্যমে আমরা বিরাট অর্জন করতে পারি আর একটি কথা হচ্ছে শুধু এই দিনের সম নয় এই মাসেই আমরা ইচ্ছা করলে তেরো চৈদ্দ পনেরো যেটা রসুল্লাহ গুরুত্ব দিয়ে সেটাকে আমরা পালন করবো তেরো চৈদ্দ পনেরো তেরো চৈদ পনেরো শ্রমটা আর মাসের শেষেও আমরা সম পালন করতে পারি এই মাসের এই জন্য যেহেতু উত্তম সম হচ্ছে এই মাসের সম যেই শ্রমটি পালন করবেন সেটা বেশি উত্তম হবে রসুল্লাহ আসসালামের নির্দেশনা মোতাবেক শাহরুল্লাহ মোহারম আল্লাহর মাস বলা হয়েছে এটাকে এটা গুরুত্বপূর্ণ একটি অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলা হয়নি রমজান মাসকে অনা হয় জিরহজ মাসকে অনা এই মাসটিকে আল্লাহর মাস রসুল্লাহ আসলাম বলেছেন এই জন্য এই মাসটির গুরুত্ব রয়েছে কিন্তু এই মাসকে ঘিরে রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন এই কথা এই ফজিলত বর্ণনা করেছেন পড়ার কথা এই মাসে সম পালন করার কথা বলেছেন এই মাসকে ঘিরে অনেকেই বিভিন্ন রকমের যে তথ্য আবিষ্কার করেছে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য করা কেউ কেউ মনে করে থাকে এই মাসে রমজান বিশেষ করে দশ দশই মহরমে একটা বড় মোরগ জবে করতে হবে ভালো খেতে হবে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে এই জাতীয় কথা বলা যায় না এটা হচ্ছে সম্পূর্ণরূপে বানোয়ার কথা সারা এবছর এই দিন ভালো খেতে হবে ভালো খেলে ভালো খেতে থাকবে এই দিন এই জাতীয় কথাগুলো আমাদের কোনো কোনো এলাকায় প্রচলিত বিশেষ করে আমি দেখেছি চট্টগ্রাম এলাকা সবচেয়ে বেশি প্রচলিত এগুলি সম্পূর্ণ বেদাত এটা কোনো মানা যাবে না এটা করা যাবে না করলে গুণা হবে সবের জায়গাতে কারণ রসাল্লাম এটা প্রবর্তন করেনি আর যেটা বেদাত বেদাৎ করলে গুণা হয় বেদাতের সর্বনিম্ন হারাম হওয়া হারাম হবে এই কাজটি করা যাবে না যে এদিনের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা এদিন ভালো গেলে সারা বছর ভালো খেতে পারবে এদিন এইটা করলে দান করলে এত এত বছর পর্যন্ত দানের সব এই জাতীয় এই জাতীয় জায়গা বানিয়ে গেছে এগুলো পরবর্তীতে বসে বসে বানিয়েছে আর কি বিষয়ের প্রতি আমরা এখন দিকটি আস দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে মহরমের এই বিষয়টি পরবর্তীকালে পরবর্তীকালে অন্যদিকে রূপ নেয় এটা ছিল হরিষে আনন্দের বিষয় হর্ষের বিষয় এটা হয়ে গেল বিষাদের বিষয় হয়ে গেল কেন রস উল্লাহ সাল্লা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় চল্লিশ চল্লিশ বছর চল্লিশ বছরের পরে যাইয়া চল্লিশের পরে আরও পরে যাইয়া ছয়চল্লিশ বছর পরে তখন রসল্লাহ সালামের নাতি রসুল্লাহ আসলামের নাতি হাসাইন আলীর দিয়ে ও আর দহ তিনি যখন কুফাবাসীদের আবেদনের প্রেক্ষিতে তিনি কুফা যাচ্ছিলেন যে সেখানে তিনি খেলাফত ক্যায় করবেন তার ইচ্ছা ছিল সেখানে যাওয়া এই জন্য তিনি বের হয়েছেন যাওয়ার সময় তাকে প্রত্যেক সাহাবি যারা ছিলেন গণ্যমান্য সবাই নিষেধ করেছে যে কুফবাসীরা অস্থির তারা আপনার পিতাকে হত্যা করেছে আপনার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে ভালো কাজ করেন আপনার বড়ো ভাইকে তারা অপমানিত করেছে তার নামাজের মসলাটা পর্যন্ত নিয়ে গেছে তার নামাজ থেকে তো আপনাকেও তারা অপমান করে আপনি যাবেন না কিন্তু তিনি ওদের আগ্রহ দেখে তিনি বের হয়েছিলেন বের হওয়ার পরে জন এই বিজন প্রান্তরে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এ অত্যন্ত বিয়োগান্ত ঘটনা দুঃখজনক ঘটনা যারা করেছে তারা পাপিষ্ঠ এই মানুষগুলো যে কাজগুলি করেছে এটা ঘটনা সেদিন হয়ে গেছে ঘটনা সক্রে আমরা না বলি আল্লাহর ইচ্ছা তত দিয়ে আল্লাহর ইচ্ছা ছিল এটা যে সেই দিন দশই মহরমে সেই ঘটনা ঘটেছিল এতে কোনো সন্দেহ নেই দশই মহরমটা ঘটেছিল সেই দিন দশই মহরম তিনি শহীদ হন আমরা মনে করি তাকে শহীদ হিসাবে তিনি শহীদ হিসাবে মারা সেখানে মারা যান কারবালা প্রান্তরে পরবর্তীতে মূল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে কারণ কারবালা হয়ে গেছে কারবালা হয়ে গেছে আশুরার মূল উপজীব্য হয়ে গেছে কারবালা ছাড়া আর কিছু মানুষ আলোচনা করে না দুর্ভাগ্যবশত আশুরের সাথে কারবালার সম্পর্কটা রসুলের যুগ ছিল না আবু বকরের যুগ ছিল না উমরের যুগ ছিল না ওসমানের যুগে ছিল না আলীর যুগ ছিল না এবং হাসান রাজি আল্লাহ আহ যুগও ছিল না তাহলে বোঝা গেল যেই জিনিসটি রসুল্লাহ সাল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়া চল্লিশ বছরের পরে আরও পরে গিয়ে যখন সেটা আসলো এইটার এটাকে কেন অন্য খাতে প্রবাহিত করা হল এতে কোনো সন্দেহ নাই যে হাসান হোসাইন ইবনা আলী রদুল্লাহ আনহুর সেই ঘটনা অত্যন্ত কষ্টদায়ক কিন্তু তার পিতা আলী রাজ্লাহ আনহুর তাকে যে শহীদ করেছে সেটা আরও কষ্ট দেয় ওসমান ইবনে আল ওসমান রাজিউল্লাহ আনহুরকে শহীদ করে আরও কষ্ট দেয় আদি রাহনকে শহীদ করেছে যে আরও কষ্ট দেয় কিন্তু সেগুলিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না সেগুলি নিয়ে কোনদিন মারা গেছে সেগুলো খোঁজ না কিনা কিন্তু হোসাইন ইবনে আলী আল্লাহ আনহুর মৃত্যু দিবসটাকে এত ফলাও করে প্রচার করা হচ্ছে যে এইটার কারণে মূল জিনিসটা হচ্ছে কি হ্যাঁ যেটা ওদের গুরুত্ব দেয় না কেন শহীদ বলে নাই কারণ মৃত্যু দিবসকে ফলাও করে কথা শহীদ বলে নেই এই জন্য আমরা দেই না এবং এটা উচিত নয় মৃত্যু দিবসের বেশি শোক শোক পালনের নিয়ম হচ্ছে তিন দিন স্বামী শুধুমাত্র স্বামীর জন্য শুধুমাত্র স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে মৃত্যুর পরে আর কারোর জন্য তিন দিনে বেশি শোক পালন করা যায় না এই জন্য সাহবায়িকেরা বুঝেছেন তাভিনা বুঝছি ইমামরা বুঝছি তারা কোনোদিন কিন্তু শোক পালনের কথা আসে নাই কোনো ইমাম সেটা করে নাই দুর্গাবশত দুর্ভাগ্যবশত যারা পদভ্রষ্ট বিভ্রান্ত শিয়া গোষ্ঠী রাফেদি গোষ্ঠী এবং তাদের অনুসারে যারা বিভ্রান্ত বুঝে না আমাদের দেশের মানুষগুলো তারা এই দিনটাকে এমন করে বড় করে দেখে যে এই দিনটা নিয়ে তারা মন মনে করে যে আশুরা বুঝি কারবালার সাথেই শুধু সম্পৃক্ত অথবা আশুরার সাথে কারবালার মৌলিক কোনো সম্পর্ক নেই এটা একটা আল্লাহ তালার ইচ্ছায় সেদিন একটি ঘটনাটা ঘটেছিল এটাই শুধুমাত্র এবং সেটা যেন দুঃখ আমরা করি কিন্তু এই দিনেই করতে হবে এই দিনে তাজিয়া বের করতে হবে মিছিল বের করতে হবে এই দিনে কিছু একটা করতে হবে রক্তাক্ত হতে হবে এই দিনে গালিগালাজ করতে হবে এবং এই দিনে বিষাদ সিন্ধু পড়তে হবে বিষাদ সিন্ধুকে কান্না গাড়ি করতে হবে এই দিনে নজরুল সেই কবিতা পড়তে হবে নীলসি আসমান লালে লাল দুনিয়া এই জাতীয় কবিতা পড়ে টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে এগুলি পড়ে পড়ে কান্নাকাটি করতে হবে চোখের পানি ফেলতে হবে এই জাতীয় সবই হচ্ছে বেদাত এবং গুনার কাজ এটা হচ্ছে ইসলামের মধ্যে নতুন প্রবর্তন যে প্রকরা জিনিস কারণ এটা ইসলামে ছিল না এটা জোর করে প্রবেশ বেদাতিরা প্রবেশ করিয়েছে এটা শোক প্রকাশের কাজ না শোক প্রকাশ আমরা করি না শোক আমরা যারা জীবিত ছিল তারা করেছে আমরা আফসুস করি যে এইভাবে শহীদ হওয়াটা ঠিক হয় নবী পরিবার লোকদের কিন্তু এটার কারণে শোক প্রকাশ প্রতি বছর বছর যে কাজটি করা হয় এটা বেদা কোনো সন্দেহ নেই আমাদের কি করা উচিত আমাদের বোঝা উচিত যে এইভাবে যে আমাদেরকে বোঝা উচিত নবী পরিবারের প্রতি যে জুলুম হয়েছে এটা আমরা স্বীকার করি এবং এটা যারা করেছে তাদেরকে আমরা বলি যে এরা সবচেয়ে পাপিষ্ঠ লোক এরা ক্ষতি করেছে নবী পরিবারের সুল্লাহ সাল্লাম যেখানে নবী পরিবারের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন এরা ভালো ব্যবহার করেন এটা আমরা বলি কিন্তু আমরা এ বিপরীত তাদেরকে কাফেরও বলি না তাদেরকে তাকফির করা এটা ঠিক নয় কারণ ইমান যদি থাকে কোনো কাউকে হত্যা করার কারণে কেউ কাফের হয়ে যায় না তাহলে দুনিয়ার মানুষ সবই কাফের হয়ে যেত কাফের নয় হ্যাঁ তারা কাউকে আমরা কাফের 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 তবে তাদেরকে এবং দুরাচারী বলতে কিন্তু বলা বলা আমাদের জন্য এটা উচিত নয় কেউ যদি বলে সে এ অবশ্যই তার দিকে ফিরে আসবে কারণ তাদের কোনো ইস্তেহার থাকতে আর ভুল থাকতে পারে তাদের গুণা করেছে এত কোনো সন্দেহ নাই কিন্তু তাদের ব্যাপারে এরকম নয় যে তারা রসুরকে নামানোর জন্য এটা করেছেন এমন নয় বা তারা এই পরিবারের প্রতি হিংসাত্মক হয়ে এটা করেছেন এটা নয় তারা রাষ্ট্র দল ক্ষমতা ইত্যাদির কারণে সেটা করেছে বেশিরভাগ মানুষ আজ যদি হানাহানি মারামারিগুলি করে ক্ষমতার জন্য তারা বেশিরভাগই এই জন্যই করে তারা কেউ দিনের বিরুদ্ধে যাওয়ার জন্য করে না যদি দিনের বিরুদ্ধে যায় সে কাফের হয়ে যাবে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ তারা যারা এই এই হোসাইন বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তারা কেউ কাফের ছিল না তারা সোলাত আদায় করতো তারা ভুল করতো এটা একটা সন্দেহ নাই কিন্তু তারা তাদেরকে আমরা কখনো তাকফির করি না কাফের বলা তাদেরকে যায় হবে না তো হোসাই রফনি আলী রুদৌল্লাহরুব তিনি ওখানে মারা যাওয়ার কারণে আমরা তাকে তার জন্য দোয়া করি আল্লাহ জান্নাতা আলী মোকামদার তার ব্যাপারে জানাতের দিয়েছেন এবং তিনি বলছেন জান্না জান্নাত বয়সে যারা যুবক হবে তাদের নেতা হবে তারা দুইজনকে হাসানকে তিনি ঘোষণা করে দিয়েছেন এর তো জান্নাতি তিনি কিন্তু অন্যদের ব্যাপারে যারা তার বিপরীতে ছিল এদের কারোর ব্যাপারে যেহেতু তারা তাবে ছিল বেশিরভাগই তাদের ব্যাপারে কোনো স্বাভাবিক অংশগ্রহণ করেনি তার হত্যাকাণ্ডের আউস কিন্তু কোনো তাহি যারা ছিল তারা অধিকাংশই ছিল পাঁচ বিষ্ঠা দূর এটা আমরা বলি কিন্তু এর দ্বারা আমাদের কোনোদিন তাক ফির করা আর গোষ্ঠীকে কাফের বলে ফেলা কথায় কথায় অমুককে কাফের জিয়াদকে কাফের ইয়েজিদকে কাফের বা অমুককে কাফের সীমারকে কাফের এগুলো কাফের ফেলা যায় হবে না অপৃষ্ঠ অপরাধী কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কাউকে কাফের না বলি এবং এটাকে এই খাতে প্রভাবিত না করি মহরম বলতে আশুর আর কারবার আশুর আর কারবার না বুঝি মহরম আমাদের জন্য আলাদা জিনিস মহরম আমাদের একমাত্র কাজ হচ্ছে একমাত্র কাজ যেটা মহরম মাসে সেটা হচ্ছে স্বয়ম পালন করা পুরো মাসে আর দ্বিতীয় কাজ হচ্ছে যে নয় তারিখ এবং দশ তারিখ সময় পালন করা এর বাইরে আমাদের সেখানে কোনো খাওয়া দাওয়া বেশি করে খাওয়ানো অথবা সেখানে তাজিয়া বের করা হানাহানি মারামারি করা এটা শরীয়ত অনুমোদিত নয় এ কাজটি যেন আমরা না করি আল্লাহ এ থেকে আমাদের বিরত থাকি আল্লাহ আমাদের তো অভিযান করুন সালাম আলাইকুম ও রহমতুল্লা